নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন 1429 বাংলা সালের বার্ষিক রাশিফল। আজকে যে রাশিফল নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্কট রাশি। তার আগে আমি আপনাদেরকে বলে দিই, এটি একটি সার্বিক রাশিফল, তথাপি আপনার জীবনের 80% ফলপ্রসূদভাবে এই রাশিফল দর্শক বন্ধু। আর এই ভিডিওর শেষে একেবারে বিনামূল্যে আমি আপনাদের প্রতিকারও দিয়ে থাকব, সেই প্রতিকার ধারণেই আপনি লাভবান হবেন। চলুন দর্শক বন্ধু, কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই দেখতে মিস করবেন না। চলুন দেখে নিই এই বছর অর্থাৎ বাংলার 1429 সালটি, এই বছর গ্রহ অবস্থান অনুযায়ী কর্কট রাশির পারিবারিক ক্ষেত্রে অনেকাংশের পরিস্থিতি জটিল হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যায় দর্শক বন্ধু। চলে আসছি চাকরি বিষয়ে। যে সকল কর্কট রাশি জাতক জাতিকারা চাকরিরত অবস্থায় রয়েছেন, আপনাদের জন্য চাকরির ক্ষেত্রে শুভ বলা যেতে পারে। এই বছর চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যায়। কর্মরতদের পুরাতন কোনো সমস্যা রয়েছিল ধরুন কর্মক্ষেত্রে, সেই সমস্যা কিন্তু মিটে যাবে, সেই সমস্যা মিটে যাওয়ার একটা সুযোগ রয়েছে যদি আপনি কর্কট রাশির হন। দর্শক বন্ধু, সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই কর্কট রাশি জাতক জাতিকাদের। কর্কট রাশির যারা চাকরি পাওয়ার যোগ্য কিন্তু বেকার রয়েছেন, আপনাদের এখন চাকরি পাওয়ার ক্ষেত্রেও শুভ সময় বলা যেতে পারে, অর্থাৎ যোগ্যতা অনুসারে চাকরি লাভ করতে পারবেন এই কর্কট রাশি জাতক জাতিকাদের। চলে আসছি দর্শক বন্ধু, কর্কট রাশির ব্যবসা কেমন হবে এই 1429 সালে। কর্কট রাশির যে সকল ব্যক্তিরা ব্যবসা করছেন, ব্যবসায় এই বছর কিন্তু শুভ ফল লাভ করবেন। এই বছর ব্যবসায়ীদের আশা অনুরূপ সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। এই বছর ব্যবসায় নতুন করে বিনিয়োগের পক্ষে আদর্শ সময়। যদি আপনি ব্যবসা বড় করতে চান, যদি ব্যবসায় ইনভেস্ট করতে চান, যদি ব্যবসা থাকতে আরেকটি ব্যবসা করতে চান, এটি কিন্তু একটা খুব টার্নিং ইয়ার বলতে পারেন এই বছরটি। আপনি ব্যবসার ক্ষেত্রে কিন্তু আদর্শ সময়। দর্শক বন্ধু, শৌখিন রাসায়নিক দ্রব্যের ব্যবসায় যুক্তদের আশা অনুরূপ উন্নতির সুযোগ কিন্তু আসবে এই বছর। যারা অংশীদারি ব্যবসা করছেন, অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। জামা কাপড় পোশাকের ব্যবসায় যুক্তদের আশানুরূপ উন্নতির সম্ভাবনা দেখা যায় দর্শক বন্ধু এই 1429 সালে। এই বছর একাধিকবার ব্যবসার সূত্রে, যদি আপনি কর্কট রাশির হন, এই বছর একাধিকবার ব্যবসার সূত্রে ভ্রমণের সম্ভাবনাও কিন্তু দেখা যায়। কর্কট রাশির যে সকল জাতক জাতিকারা রাজনীতির সাথে যুক্ত, আপনাদের ক্ষেত্রে সাময়িক কিছু বাধা এলেও উন্নতির আশা করা যায়। প্রভাবশালী ব্যক্তির দ্বারা অনেক ক্ষেত্রে বিরুদ্ধ পরিস্থিতি আপনার স্বপক্ষে আসবে দর্শক বন্ধু। চলে আসছি কর্কট রাশির আর্থিক পরিস্থিতি কেমন হবে এই 1429 সালে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক ভাব শুভ বলা যেতে পারে এই বছর। এই বছর আর্থিক ক্ষেত্রে উন্নতির একটা সুযোগ আসবে, জোয়ার আসবে। একাধিক সূত্রে বিভিন্ন ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যদি আপনি কর্কট রাশির হন। ন্যায্য প্রাপ্তিতে বাধা দেখা যায়। ন্যায্য প্রাপ্তি ধরুন আপনার ন্যায্য আপনি পেতেন, সেই ন্যায্য প্রাপ্তিতে কিছু সাময়িক বাধা দেখা যায়, কিন্তু বাধা দেখা গেলেও সেটা কিন্তু আপনার স্বপক্ষেই আসবে। অর্থাৎ ন্যায্য প্রাপ্তিতে আপনি কিন্তু বাধার মধ্যে দিয়েও সফলতা লাভ করবেন। বহুদিনের প্রাপ্য ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল। আপনার সম্পত্তি আপনারই প্রাপ্য, কিন্তু আপনি ফিরে পাচ্ছিলেন না, এইটা কিন্তু আপনার এই 1429 সালে ঘটছে। অর্থাৎ বহুদিনের প্রাপ্য ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। নতুন বিনিয়োগে লাভবান হওয়ার কিন্তু দর্শক বন্ধু সুযোগ আসবে এই 1429 সালে। আয় ব্যয়ের হিসাবে সঞ্চয় যথেষ্ট বৃদ্ধি পাবে।
গত বছরে অর্থাৎ 1428-এ আপনার ব্যালেন্স যা ছিল 1429 সালে সেই ব্যালেন্স কিন্তু আপনার বাড়বে। এই বছর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সাময়িক কিছু সমস্যা এলেও আশা অনুরূপ ফল লাভের সম্ভাবনা কিন্তু দেখা যায়। নতুন সম্পত্তি ক্রয়ে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। আপনি নতুন সম্পত্তি ক্রয় করলে আপনি কিন্তু লাভই করবেন। পুরাতন সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধানের সূত্র পাওয়া যাবে। যদি আপনার কোনো সম্পত্তি নিয়ে কোনো সমস্যা বেঁধেছিল, পুরাতন কোনো সম্পত্তি নিয়ে, সেটা কিন্তু সমাধানের রাস্তা আপনি 1429 সালে পেয়ে যাবেন। পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা সুযোগ রয়েছে যদি আপনি কর্কট রাশির জাতক জাতিকা হন। সম্পত্তিতে লগ্নি করলে সুফল লাভ হওয়ারও সম্ভাবনা আছে এই 1429 সালে। হ্যাঁ দর্শক বন্ধু, এই 1429 সালে কর্কট রাশির পড়ুয়াদের কীরকম ফলালাভ হবে, চলে আসছি বিদ্যা এডুকেশন। এই বছর কর্কট রাশির বিদ্যায় শুভ যোগ রয়েছে। এই বছর শিক্ষাক্ষেত্রে আশা অনুরূপ ফল লাভের সম্ভাবনা কিন্তু দেখা যায়। তবে শারীরিক কারণে কর্কট রাশির ছেলে মেয়েদের যারা পড়াশোনায় রয়েছে তাদের জন্য বলছি, শারীরিক কারণে কিছুটা বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। শরীর পারমিট করছে না, পড়াশোনায় ভালো কিন্তু শরীর পারমিট করছে না, এই শারীরিক কারণে বাধা কিন্তু একটু সৃষ্টি হতে পারে। তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে কর্কট রাশির, এই উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা এলেও উন্নতির কিন্তু একটা সুযোগ আসবে। কলা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের অনেকাংশেই সফলতা পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। চলন দর্শক বন্ধু দেখে নিই কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক ও বিবাহিত জীবন কেমন হবে। কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক ও বিবাহিত জীবন শুভ বলা যেতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একাধিকবার সমস্যা বহুল হওয়ার সম্ভাবনা আছে। কর্কট রাশির দাম্পত্য জীবনের ক্ষেত্রে একাধিকবার সমস্যা বহুল হওয়ার সম্ভাবনা আছে। সামাজিক ক্ষেত্রে অনেকাংশেই প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার সুযোগ আসবে। তবে দর্শক বন্ধু, কপট বন্ধুদের থেকে সতর্ক না হলে একাধিকবার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়। আপনার যে বন্ধু সার্কেল তাদের মধ্যে যারা চতুর দ্রুত, যারা আপনার মাথাতেই বেল ভেঙে খায়, এরকম বন্ধুদের আপনাকে শনাক্ত করতে হবে আপনি যদি কর্কট রাশির হন। আর সেই বন্ধুদের থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি একাধিকবার, আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, ওই দ্রুত কপট বন্ধুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যায়। সর্বক্ষেত্রে হটকারি সিদ্ধান্ত থেকে বিরত হতে হবে। আপনি যে যখনই সিদ্ধান্ত নেবেন, হটকারিতা সিদ্ধান্ত আপনি নেবেন না। হঠাৎ করে হটকারিতা সিদ্ধান্ত নিলে আপনি বিপাকে পড়বেন। কর্কট রাশির যে সকল ব্যক্তিরা বিবাহে ইচ্ছুক, সেই বিবাহ ইচ্ছুকদের বিবাহের সাময়িক বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কিন্তু এই বছর রয়েছে। অর্থাৎ কর্কট রাশির এই বছর বিবাহ না করাই ভালো। চলুন স্বাস্থ্য, কর্কট রাশি জাতক জাতিকাদের হেলথ স্বাস্থ্য কেমন হবে। এই বছর কর্কট রাশি জাতক জাতিকাদের শারীরিক বিষয়ে সতর্ক থাকতে হবে। পুরাতন রোগ বৃদ্ধির সম্ভাবনা প্রবল, পুরাতন রোগ আপনার কিন্তু বেড়ে যেতে পারে। অযথা অতিরিক্ত অনিয়মের ফলে একাধিকবার সমস্যা বহুল হওয়ার সম্ভাবনা দেখা যায়। হসপিটাল বাড়ি হতে পারে, তাই সাবধানে থাকবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের বক্ষ পীড়া, চেস্ট প্রবলেম, উদর পীড়া, বেলি ফাংশন থেকে সতর্ক থাকতে হবে। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে। সন্তানদের স্বাস্থ্য ও উন্নতির কিছুটা ক্ষেত্রে উদ্বেগের সম্ভাবনা দেখা যায়। দর্শক বন্ধু, একবারে ভিডিওর শেষে চলে এসেছি, চলুন দেখে নিই কর্কট রাশির প্রতিকার। তার আগে বলি, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।
চলে এসেছি প্রতিকারে, কর্কট রাশির জাতক জাতিকাদের সুস্থ থাকার জন্য, পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য, ব্যবসায় বৃদ্ধি লাভের জন্য, আর্থিক উন্নতির জন্য, কর্মক্ষেত্রে ভালো থাকার জন্য। কি করবেন? কর্কট রাশির জাতক জাতিকারা একটি রক্তপ্রবাল ও মুক্তা ধারণ করুন। রক্তপ্রবাল আর মুক্তা ধারণ করুন। এই রক্তপ্রবাল ও মুক্তা ধারণ করলে আপনাদের সুফল লাভ করবেন। দর্শক বন্ধু, এই ছিল আমার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন, আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, মঙ্গলে থাকুন, যেখানেই থাকুন সুখে থাকুন। সময় পেলে এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। নমস্কার।